একটি লোহার রড বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল খাবারের দোকানে। ঘটনাটি ঘটেছে 14 নম্বর জাতীয় সড়কের বীরভূমের রামপুরহাট থানার মাঝখণ্ড গ্রামের কাছে। এদিন লরিটি রামপুরহাটের দিক থেকে আসার সময় মাঝখণ্ড গ্রামের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ট্রাফিক পুলিশের চৌকিতে ধাক্কা মেরে খাবারের দোকানে ঢুকে যায়। এই ঘটনায় 3 জন আহত হয়েছেন। তাদের দমকল বাহিনী ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন একজনের মৃত্যু হয়। বীরভূম থেকে ভিক্টর শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি লোহার রড বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল খাবারের দোকানে। ঘটনাটি ঘটেছে 14 নম্বর জাতীয় সড়কের বীরভূমের রামপুরহাট থানার মাঝখণ্ড গ্রামের কাছে। এদিন লরিটি রামপুরহাটের দিক থেকে আসার সময় মাঝখণ্ড গ্রামের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ট্রাফিক পুলিশের চৌকিতে ধাক্কা মেরে খাবারের দোকানে ঢুকে যায়। এই ঘটনায় 3 জন আহত হয়েছেন। তাদের দমকল বাহিনী ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন একজনের মৃত্যু হয়। বীরভূম থেকে ভিক্টর শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।